নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। আজকে যেটা নিয়ে আমাদের কথা বলার কথা সেটা হলো গিয়ে ককটেলের বাচ্চা, মানে নিউবর্ন বেবি, ধরুন 2-3 দিন বয়স হয়েছে বা 15 দিন মতো বয়স হয়েছে, তার মধ্যে মরে যাচ্ছে হঠাৎ করে। কেন মরে যাচ্ছে, কি কারণ, কারণগুলো ঘটে কোথা থেকে, সেইগুলো নিয়ে আজকে আমরা একটুখানি আলোচনা করব। ককটেলের যে মানে যখন এগলে করে, এগলে করার পরে প্রায় 20-21 দিন ও ডিমে তা দেয়, দেওয়ার পরে বাচ্চা ফোটে, তারপরে বাচ্চাকে খাওয়ানো স্টার্ট হয়। এবার এই যে 21 দিন ধরে ধরুন যে তা দিল, ছেলেটা হোক মেয়েটা হোক ঘুরিয়ে ঘুরিয়েই তা দেয়, তো এই সময়টার মধ্যেও এদের মধ্যে অনেক প্রবলেম অ্যারাইজ হয়, সেগুলো নিয়ে আমি আলোচনা পরে করছি। এবার বাচ্চা হলো, বাচ্চাকে এরা খাওয়ানো স্টার্ট করলো, খাওয়ানো স্টার্ট করার পরে বাচ্চাকে দেখা গেল সব বাচ্চাকেই খাওয়াচ্ছে, সে 2-3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন বয়স হচ্ছে খাওয়াচ্ছে, কিন্তু খাওয়াতে খাওয়াতে মানে দেখা যাচ্ছে যে যে প্রথম যেটা হ্যাচ হয়েছিল যে বাচ্চাটা, সেই বাচ্চাটার গ্রোথটা থেমে গেছে, কিন্তু পরের বাচ্চাগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। ওর ফেদার অবধি এসছে, কিন্তু মানে ফেদার বেরোনো বেরোনো অবস্থায় এসছে, কিন্তু বাদবাকি যারা ছোট ছিল তাদের এখন ওর থেকে সাইজেও বড় হয়ে গেছে, প্লাস তাদের ফেদার গ্রোথটাও আস্তে আস্তে ভালো হচ্ছে। আর কারণ একটাই, সেটা হলো গিয়ে সেটা ওর শুধু ক্রপ ইনফেকশন হয়েছে সেটা শুধু ওর প্রবলেম না, সঙ্গে সঙ্গে ওর ইয়েস্ট ইনফেকশন হয়েছে, মানে পটির ইনফেকশনও হয়েছে ওর, সেই জন্য আস্তে 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 ও শুকিয়ে যাচ্ছে। ও যেটা খাচ্ছে নর্মালি, যে মানে যেটা হয় ক্রপ ইনফেকশন হলে পরে যে জিনিসটা হয় সেটা হলো গিয়ে, যদি হ্যান্ড ফিডেও নিয়ে থাকেন প্লাস যদি বাচ্চাকে ওরাও খাওয়ায়, বাচ্চাটা খাওয়ার জন্য চাহিদা থাকবে অসম্ভব, আপনি যখন খাওয়াবেন খুব গপ 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 করে খেয়েও নেবে, বা মারা খাওয়া মা বাবা খাওয়ালো গপ গপ করে খেয়ে নিল, কিন্তু খাবার পরে ও খাবারটাকে বের করে দেয়, কেন ভিতরে রাখতে পারে না। এছাড়া কি হয়, বাবা মা খাওয়াচ্ছে কিন্তু খাবারটা যত তাড়াতাড়ি ফাঁকা হওয়ার কথা ক্রপটাকে, মানে যত তাড়াতাড়ি হজম হওয়ার কথা, সেই জিনিসটা হচ্ছে না, ক্রপে খাবার থেকে যাচ্ছে। তারপরে দেখবেন নিচের দিকটা, মানে পাখির যে পেটের দিক থেকে পটির দিকের যে সাইডটা, মানে পটি করার দিকের যে সাইডটা, ওইখানটা দেখবেন আস্তে আস্তে ফুলতে থাকে। সামনের যে ক্রপের যে জায়গাটা, এই ক্রপের জায়গাটাতে মধ্যে দেখবেন লাল লাল শিরাগুলো, এমনি নর্মালি হালকা থাকে, সেগুলো দেখবেন খুব ডার্ক হয়ে হয়ে বেরোতে থাকে। ও দেখবেন আস্তে 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 মাথাটাকে ঝুঁকিয়ে বসে থাকে, নিচের দিকে করে বসে থাকে, চোখটা বন্ধ থাকে, অন্যরা যতটা এজাইল থাকে ও সেই সবভাবে থাকে না। আর এছাড়া মানে ওর প্রবলেম যেটা হয় সেটা হলো গিয়ে অসম্ভব বারবার দেখবেন মুখ খোলে, মানে আসলে নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হয়, মুখটা খোলে হা হা করে, বড় করে বিশাল বড় করে একটা হা করবে, করে বন্ধ করবে, আবার হয়তো দেখা গেলো কিছুক্ষণ পরে নেটা নর্মালি বারটা করে, কিন্তু সেটা হয়তো সারাদিনে 2-3 বার করে, কিন্তু ও দেখবেন খুব ঘন ঘন করবে। কিন্তু কি, এই এতগুলো জিনিস, এতগুলো ইয়ে, সবচেয়ে বড় ব্যাপার হাড়ির ভিতরে থাকে, মা বাবা খুব প্রোটেকটিভ থাকে, ককটেলের মা বাবা খুব প্রোটেকটিভ আমরা সবাই জানি। এবার দেখা গেলো দুজন বাইরে খেতে বেরিয়েছে, আমি সেই সময় হাড়িটাকে নামালাম, কিন্তু ডেলি কি হাড়ি নামিয়ে আমরা দেখি, বা ডেলি হারিয়ে নামিয়ে দেখলে প্রবলেমটা কী হতে পারে। এবার ডেলি যদি আমরা হারিয়ে নামাই সেখানে বাবা মার মধ্যে কিন্তু ইনসিকিউরিটি তৈরি হয়ে যাবে, সে কিন্তু এমনিও খাওয়ানো বন্ধ করে, সেখানেও প্রবলেম। এবার রোজ দেখা যেহেতু সম্ভব না, সেই জন্য আমরা নর্মালি সপ্তাহে একবার বের করে দেখি। এবার সপ্তাহ ওই 7টা দিন, এই 7টা দিনের মধ্যে মানে ইনফেকশনটা এমন হয়, আর ওইটুখানি বেবি, ভাবুন এই ছোট্ট একটুখানি বেবি, সে যদি 2 দিন ধরে না খায় সে তো এমনিই মরে যাবে। উল্টো কোনো কোনো সময় দেখবেন আমরা যেই দিন হাড়ি বের করেছি তার পরের দিন
মানে বেবিটা দেখা গেলো ভিতরে এক্সপায়ার করে গেছে, এবার আমি তো 7 দিন পর ওটাকে বের করবো, দেখা গেলো 3 দিন পর এটা পচা গন্ধ বেরোচ্ছে বৃদ্ধি, এর দিয়ে কিন্তু বাদবাকি ধরো আরেকটা ইনফেকশন ছড়াচ্ছে, এমনকি বাবা মার মধ্যেও ইনফেকশন ছড়াচ্ছে, কিন্তু কি আমরা যেহেতু জানি না, হাড়িটা তো উপর দিকে রয়েছে, হাড়িটা তো দেখতে পাচ্ছি না, কেন সব হাড়ি তো আই লেভেলে থাকে না, আই লেভেলের ওপরেও হাড়ি থাকে, কেন কেজ 4-2-2, এবার দুটো যদি 2-2 লাগাই তাহলে 4 ফুট ওখানেই হাইট হয়ে গেল, তার উপরে যদি একটা কেজ লাগে তাহলে 6 ফুট হাইট হয়ে গেলো, এবার 6 ফুটের যে হাইটের যে ওখানে কেজটা থাকবে, মানে 5-5.5 ফুটের ওপরে যে কেজটা এই হাড়িটা থাকবে, সেই হাড়িটার মধ্যে গিয়ে দেখা রোজ সম্ভব, বক্স বাইরের দিকে যদি হয় ঠিক আছে, বক্সটা নয় খুলে একবার করে দেখে নিলাম টুক করে যে কী অবস্থায় রয়েছে, কিন্তু হাড়িতে সেই সুবিধাটা কিন্তু সবসময় নেওয়া যায় না। তাহলে আমরা কীভাবে বুঝবো যে ওর কফ ইনফেকশন হয়েছে বা সেটাকে আটকাবো কী করে, বা ইয়েস্ট ইনফেকশন হয়েছে এটা আটকাবো করে, এই ইনফেকশনটা কিন্তু আরেকটাভাবেও ছড়ায়, সরি আরেকটাভাবে ছড়ায়, সেটা হলো কি পলিওমা ভাইরাস। পলিওমা ভাইরাস কি? এভিয়ান পলিওমা ভাইরাস আর হিউম্যান পলিওমা ভাইরাস দুটো কিন্তু আলাদা। পলিওমা ভাইরাস নর্মালি এভিয়ান বার্ডদের এফেক্ট যেটা করে সেটা হলো গিয়ে ক্রপে খাবার থেকে যাবে, বডির মধ্যে ইনফেকশন তৈরি হবে, সোয়েলিং তৈরি হবে, বার্ডের গায়ের পালক পড়ে যাবে, আর এটা এমন হয় যে আপনাকে সময়ও দেবে না ঠিক করার, অনেক সময় কিওর করার সময় নেই, কিন্তু এটার কিওর কিন্তু স্পেসিফিক্যালি কোনো মেডিসিন নেই, এভিয়ান পলিওমা ভাইরাসের স্পেসিফিক্যালি কোনো মেডিসিন নেই, সেজন্য যদি এটা কিওর করতে হয় তার জন্য ভ্যাকসিনেশন আছে, কিন্তু সেই ভ্যাকসিন এখানে কতটা পাওয়া যায় আমি জানি না, আর ভ্যাকসিনের যেরকম ভালো আছে ভ্যাকসিনের কিন্তু খারাপও আছে, সেই জন্য আপনার বাট যে মানে দিতে তো হবে ভ্যাকসিনটা হলো কি অ্যাডাল্টগুলোকে, এবার এই অ্যাডাল্টগুলোকে যে দিলেন তাতে অ্যাডাল্টগুলোর ভালো হবে না খারাপ হবে সেটাও একটা বড় প্রশ্নচিহ্ন, তো সেই জন্য পলিওমা ভাইরাস থেকে যদি কেজকে পরিষ মানে বাঁচাতে হয়, এবার এই পলিওমা ভাইরাস আবার হিউম্যান থেকেও ইয়ের মধ্যে যায়, বার্ডের মধ্যে যায়, আর এই পলিওমা ভাইরাস মেইনলি এফেক্ট করে হলো গিয়ে কিন্তু বড়ো বার্ডের থেকেও ছোটো বার্ডদের বেশি, নর্মালি যারা ওই 3-4 মাস বয়স অবধি তাদের উপরে এফেক্টটা সবচেয়ে বেশি হয়, বড়োরা কিন্তু তাও রেজিস্ট করতে পারে কিন্তু এরা কিন্তু রেজিস্ট একদমই করতে পারে না। এবার মানুষের দিয়ে যেটা ছড়ায় বলছিলাম, মানুষের দিয়েও ছড়ায় জিনিসটা, দেখা গেল আপনি যে খাবারটা দিচ্ছেন খাবারটা নিজে দিকে খাবারটার উপরে আপনি কাশলেন বা হাঁচলেন, মানুষের হাসি কাশি তো হুট করেই হয়, তা আপনি হাতে খাবার রয়েছে এই হাতে হয়তো খাবার রয়েছে, আপনি করে হাঁচলেন, দেখা গেল খাবারটার মধ্যে আপনার কিছুটা হলো যে কী বলবো ওই সালাইভা মানে থুতু বা জাতীয় যাই বলুন সেই জিনিস ওর ভিতরে গেল, কেন কাশলে পরে টোলো বেড়ায় ওর সঙ্গে গেল, সেখান থেকে হতে পারে। হিউম্যান প্রায় 60% to 70% হিউম্যান কিন্তু এই পলিওমা ভাইরাস কিন্তু ওদের মধ্যে মানে নর্মালি ক্যারি করে থাকে, মানে ক্যারি করে থাকে বলবো না মানে ক্যারি হয়ে যায়, এটা কম বয়স থেকেই আসে। এছাড়া হলো গিয়ে ধরুন জল যেটাই দিচ্ছি জলের পাত্র পরিষ্কার না, বা জলটা হয়তো একদিনের বেশি থাকছে জলটা নোংরা আছে, জল মেডিসিন দেওয়ার পরে জল বদলানোর কথা 3-4 ঘন্টার মধ্যে, আমরা সেই জলটা বদলাই না, জলটা ইনফেক্টেড হচ্ছে, খাবার 2-3 ঘন্টার মধ্যে বের করে দেওয়ার কথা বের করি না, তারপরে দেখা গেল কেস্টের ফ্লোর পরিষ্কার করার কথা করি না, তারপরে খাবার যেটাই দিচ্ছি সেই খাবার পটটাকে মিনিমাম সপ্তাহে একবার ভালোভাবে পরিষ্কার করা দরকার সেগুলোও করা হয় না, খাবারটাকে ভালোভাবে ঝেড়ে দেওয়া দরকার সেটাও দেওয়া হয় না, তো এই কারণগুলো কিন্তু খুব এফেক্ট পড়ে। এছাড়া হলো গিয়ে কেজের মধ্যে এছাড়া কী কী প্রবলেম আছে দেখতে হবে, সেটা হলো গিয়ে হাড়ির মধ্যে দেখা গেল অসম্ভব পোকামাকড় জামসের মানে পুরো ইয়েতে ভরে রয়েছে, মানে বড়দের যে পট নর্মালি হাড়ি কী হয় হাড়ি সপ্তাহে একবার যখন আমরা দেখতে যাই না এই হাড়িটাকে পরিষ্কার করে দিতে হয়, পুছে দিতে হয় ভেতরের এগুলো ফেলে পুছে দিতে হয়, ধুতে নেই কিন্তু, কেন ধুলে পরে ওই হাড়ি তোরা আর ঢুকবে না, সেই জন্য পুছে দিতে হয়, কেন ওই গন্ধটা যে পায় ওরা ওই গন্ধটাতে বুঝতে পারে যে এই হাড়িটাও দেখে, তো সেই হাড়িটা পরিষ্কার, কিন্তু কি সেই সময় যে বাচ্চাগুলোকে ওই ওপরের যে দেখুন হাড়িটার ওপরে যে একখানা
মালচা মতো দেওয়া থাকে, সেই মালচাটাকেই ওইখানে রেখে ওটার মধ্যেই বাচ্চাগুলোকে বসিয়ে দিতে হয় যাতে ভিতরে ওরা বাচ্চাগুলোকে দেখতে পায়। সেই সময় হাঁড়িটাকে বাইরে নিলেন, পরিষ্কার করলেন, একটুখানি নিম পাতার গুঁড়ো ফুঁড়ো ছড়িয়ে দিলেন, পিঁপড়ের পাউডার ছড়িয়ে দিলেন, তার উপরে যদি আপনার একটু কাঠগুঁড়ো বা ওই ইয়ে থাকে চিপসি থাকে দিয়ে দিলেন, তার উপরে আবার গিয়ে বাচ্চাগুলোকে বসে দিলেন। এবার বাইরে আবার ওই ইয়েটাকে বের করলেন, মালসাটাকে বের করলেন, বের করে ওটাকে আবার ভালোভাবে পুছে পুছে দিলেন, দিয়ে ওদেরকে দিয়ে দিলেন। এটা হলো গিয়ে পরিষ্কার করার, হাঁড়ি পরিষ্কার করার নিয়ম। কিন্তু কি নর্মালি পরিষ্কার খুব একটা সবসময় পড়ে হয়ে করা হয় না, আমরা যেই বলি না কেন, মানে করা হয় না সেভাবে। আমরা দেখা গেলো 14 দিনে পরিষ্কার করছি, কেউ হয়তো দেখা গেলো পরিষ্কার করছি না আমরা। তো সেই জন্য এটা থেকে বাঁচার জন্য আপনাকে প্লেন যে ইয়েস্ট ইনফেকশান আর ক্রপ ইনফেকশান, এটা যদি প্রথম দিকে আপনারা ধরতে পারেন যে ওর হয়েছে, বাচ্চাটার হয়েছে, তাহলে বাঁচানোর একটা সুযোগ আছে। কিন্তু এটাই দেখা গেল 48 ঘন্টা কেটে গেছে, তারপরে আপনি ধরতে পারছেন, বাচ্চা কোনোভাবেই বাঁচানো যাবে। আর পলিওমা ভাইরাস যদি হয় সেক্ষেত্রে তো ভিতরের যে সবকটা বাচ্চা থাকবে প্রত্যেকটাই মরবে, একটাও বাঁচবে না। মানে ভিতরে যে ছোটো বাচ্চাগুলো থাকবে তার মধ্যে সবকটাই মারা যাবে, বাঁচার চান্স মানে খুব রিয়ারলি হয়তো এক পিস বেঁচে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি বাঁচে না খুব একটা, সবাই মারা যায়। আর ইয়েস্ট ইনফেকশান আর ক্রপ ইনফেকশান হলে পরে সেখানে কিন্তু একটা একটা করে হতে থাকে। এবার কি যার হচ্ছে এই প্রবলেমটা, মা বাবা তো ফার্স্ট ডেতেই তো আর ধরে ফেলতে পারে না, আমাদের আগে ধরে কিন্তু ফার্স্ট ডেতেই ধরে ফেলতে পারে না, সেই ক্ষেত্রে ও তাকেও খাওয়াচ্ছে, ইনফেকশান ওর মধ্যে আসছে, আসার পরে এটাই আবার আরও বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, তার মধ্যেও এই ইনফেকশানটা যাচ্ছে। তার মানে কি ইনফেকশানটা আস্তে আস্তে ছড়াচ্ছে। এবার কেউ রেসিস্ট করে নিল, কেউ রেসিস্ট করতে পারলো না, যে পারলো না সে তার মারা গেল সে, বা বাঁচানো গেল না তাকে, আর যে রেসিস্ট করতে পারলো সে বড় হলো। এবার বাচ্চা মারা যায় সেই ক্ষেত্রে আমরা বলি যে প্যারেন্ট ভালো না, আসলে প্যারেন্ট ভালো না ব্যাপার না, হ্যাঁ প্যারেন্ট করে এক একটা কাজ করে প্যারেন্ট, এরকম দেখা গেলো প্রথম দিকে ডিম দিয়েছে সেই ক্ষেত্রে অনেক সময় প্যারেন্ট এরকম করে যে বাচ্চা ফুটলো তাও খাওয়াতে পারলো না, খাওয়ানোর ধরনটা আসলে সে ভালোভাবে জানে না, শিখে ওঠেনি তখন। কিন্তু এটাই সেকেন্ডবার হলে পরে তার এই ভুলটা অনেক কম হবে, না তা না হবে কম হবে। দেখবেন বাচ্চার যে থলি, যখন ভাইয়ের ক্রপ ইনফেকশন হয় বাচ্চার যে থলি, দেখবেন থলিটা সবসময় এরম চিপসে গিয়ে নেতিয়ে নিচের দিকে খাওয়ার একটুখানি পড়ে গিয়ে এরমভাবে ঝুলে রয়েছে, আর বাটটাও দেখবেন এরকমভাবে কীরম কী বলবো এরম বেঁকে রয়েছে, একটুখানি এরকম করে নড়ছে, এরম অবস্থায় রয়েছে মানে বাচ্চাটা। আবার অনেকগুলো দেখবেন খাবার রয়েছে তার সঙ্গে সঙ্গে ক্রপটা ফুলেও রয়েছে, কি না বাবেলস দিয়ে ফুলে রয়েছে, হাওয়া দিয়ে ফুলে রয়েছে, একটুখানি খাবার তলায় পড়ে রয়েছে কিন্তু হাওয়া দিয়ে ক্রপটা ফুলে রয়েছে। খাবার খাওয়ানোর এবার হ্যান্ড ফিডিংয়ে এই পলিওমা ভাইরাস সবচেয়ে বেশি আসে, এই পলিওমা ভাইরাস বেশি আসে, এছাড়া ক্রপ ইনফেকশনও সবচেয়ে বেশি। পলিওমা ভাইরাস বেশি আছে শুধু বলবো না, মানে পলিওমা ভাইরাস তো এদিকেও আসতে পারে ওদিকেও আসতে পারে, সেটা তো মানে বেশি কমের ব্যাপার নেই, আমি মানে কথাটা ঠিক বললাম না, বেশি কমের ব্যাপার নেই ওখানে, কিন্তু ক্রপ ইনফেকশন কিন্তু হ্যান্ড ফিডিং বাচ্চাদের কিন্তু সবচেয়ে বেশি। আর কেজ ইয়ে যদি ভালো না থাকে সেখানে ক্রপ ইনফেকশনের চান্সেস অলমোস্ট 90% থাকেই, সেখানে হতেই পারে ওদের। তাহলে আমাদের দেখতে হবে সেগুলো গিয়ে আমরা যে হ্যান্ড ফিডে নিচ্ছি, হ্যান্ড ফিডে অনেক বাচ্চাই নেওয়া হয়, যেরকম ধরুন হ্যান্ড টেম করার জন্য নেওয়া হয়, কাউর হয়তো দেখা গেল বাবা মা ঠিকঠাক খাওয়াচ্ছে না সেই ক্ষেত্রে নেওয়া হয়। খাওয়ানোর প্রপার প্রসেস আছে, খাওয়ানোর আগে নিজেকে হাইজিন করবেন, যেই জায়গায় খাবারটা দেবেন সেটাকে হাইজিন করবেন, খাবারটাকে গুললেন সেটা কিন্তু ওয়ান টাইমে ইউজ করবেন, পরের বারের জন্য ফেলে রাখবেন না, আর ওভার ফিড করাবেন না, দরকার পড়লে 80% ফিট করান, 70% ফিট করান, কিন্তু ওভার ফিট করাবেন না, ঠিক আছে। এটা হলো গিয়ে ওদিক। এবার আসি প্লেন মেডিসিন ট্রিটমেন্টের দিকে। প্রথমে বললাম পলিওমা ভাইরাস যদি হয় তার প্রপার কোনো মেডিসিন নেই, তাহলে এখান থেকে বাঁচার সুযোগ নেই আমাদের। বাঁচার সুযোগ কি,
যে পলিওমা ভাইরাস যাতে না ছড়ায় আমাদের সেই জায়গাগুলো ঠিকঠাক করতে হবে। নর্মালি চেষ্টা করুন মাস্ক ব্যবহার করার, হাতগুলো হাইজিন রাখার চেষ্টা করুন, বার্ড কেজ ট্রে পরিষ্কার রাখুন, বার্ডের খাওয়ার জায়গা পরিষ্কার রাখুন, পুরনো শুকনো খাবারগুলো যেন দানার মধ্যে না পড়ে থাকে সেটা দেখুন, জল যখন বাচ্চা থাকবে স্পেশালি সেই সময় জলটা আরও ফ্রিকোয়েন্টলি বদলান, মেডিসিন যদি জলে দেন অবশ্যই জলটা 2-3 ঘন্টা পরে বদলে দিন, খাবার 2-3 ঘন্টা পরে অবশ্যই বের করে নিন, মানে সফট ফুড বলছি, দানা এমনি যেটা দিয়েছেন সেটা বলেছিলাম ওই ঝাঁঝির দিতে একটু ঝেড়ে দিন, আর এছাড়া দানা তো খেতে খেতে দানা ওর মধ্যে নোংরা পড়েও সেগুলো একটুখানি ঝেড়ে দিন, পরিষ্কার করে দিন, আর হাঁড়িটাকে 7 দিন অন্তর অন্তর একটুখানি পরিষ্কার করে দিন। এটা হলো গিয়ে বেসিক যেটা দিয়ে আমরা চেষ্টা করতে পারি এই ভাইরাসটাকে আটকানোর, এছাড়া অন্য ধরনের ইনফেকশন থেকে বাঁচার চেষ্টা করতে পারি, কিন্তু মানে কোনো কিছুই মানে 100% হবেই এটা কোনো সময় বলবো না, কেননা আমরা যতই ভালোভাবে থাকি যতই বন্ধ করে থাকি তার মধ্যে আমাদের সর্দি হয়, কাশি হয়, এমনকি নিউমোনিয়াও হয়, সবই হয়, তো সেই জন্য পুরোপুরি একদম বাঁচাই যাবে সেরকম কোনো ব্যাপার নেই। এবার মেডিসিনের কথা যদি বলি, এবার মেডিসিনের কথায় এটার একটা ট্রিটমেন্ট করলে চলবে না, প্রথম কথা হলো গিয়ে ওর ক্রপ ইনফেকশন তো হবে, ক্রপ ইনফেকশনের একটা মেডিসিন ইউজ করতে হবে, সেটা অ্যান্টিবায়োটিক, আর এছাড়া ইয়েস্ট ইনফেকশনও হবে। এবার ইয়েস্ট ইনফেকশন হওয়ার দেখবে নিচের দিকটা, পেটের নিচের দিকটা, পটির ওই জায়গা দিয়ে শুরু করে নিচের দিকটা দেখবেন ফুলে থাকে, একটু নীলচে কালার আসতে থাকে আস্তে আস্তে, ওই জায়গাটা ফুলে যায় আস্তে আস্তে নীলচে কালার আসতে থাকে, এটা দেখবেন রিকেট বাচ্চার যেরকম শেপ হয় ঠিক রিকেট বাচ্চার মতো শেপ হতে থাকবে ওর আস্তে আস্তে, মানে নর্মাল শেপটা আর থাকবে না। তো সেই ইনফেকশনটার জন্য অ্যান্টি ফাঙ্গাল ইউজ করতে হবে আমাদের। তাহলে এই মেডিসিনগুলো আমরা কি ইউজ করব, মেডিসিনের জন্য আলাদা না, আজকের মধ্যেই বলছি একটু বড় হোক হোক কিন্তু কমপ্লিটটা আজকেই হোক, সেটা হলো গিয়ে মেরিকুইন মানে এনফ্লক্সাসিলিন আমরা 50 মিলিগ্রাম ইউজ করতে পারি, ডক্সিসাইক্লিন 100 এটা ইউজ করতে পারি। এটা হলো গিয়ে অ্যান্টিবায়োটিকের কথা বলছি কিন্তু আমি, মানে ক্রপ ইনফেকশন অ্যান্টিবায়োটিকের কথা বলছি, আর এছাড়া হলো গিয়ে ইয়ের জন্য ইয়েস্ট ইনফেকশনের জন্য ফ্লুকোনাজল ইউজ করতে হবে, ওটাও 50 মিলিগ্রাম, ফ্লুকোনাজল 50 মিলিগ্রাম ওষুধের দোকানে পাবেন, ডক্সিসাইক্লিনও ওষুধের দোকানে পাবেন, আর এছাড়া যেগুলো মানে ইউজ করতে হয় নর্মালি সেগুলো হলো গিয়ে হজমের ওষুধ, প্রিবায়োটিক, আর কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবেন, অ্যান্টিবায়োটিক যদি আমি জলে দিই সেই জলে কিন্তু ফ্লুকোনাজল দিতে পারবো না, ফ্লুকোনাজল কিন্তু অ্যান্টিবায়োটিকের যে কি বলবো অ্যাকশনটাকে অনেক কমিয়ে দেবে, কেন এফেক্ট করে ওটাকে, তো সেন দিতে পারবো না ওটা, তাহলে এবার আমাকে ডোজটা কিভাবে দিতে হবে। এবার বাচ্চাগুলোকে যদি ডাইরেক্ট ডোজটা দেওয়া যায় সবচেয়ে ভালো হয়, যদি ডাইরেক্ট ডোজটা না দিতে পারেন সেই ক্ষেত্রে বড়দের খাবারে সফট ফুডে মিশিয়ে দিতে হবে আর জলে মিশিয়ে দিতে হবে, কিন্তু দিনে 2 বার, যখন এটা 3 দিন হয়ে গেল বা 7 দিন টানা করে নিলেন 2 বার করে, তারপরে পজিশন দেখলেন যে বার্ড একটু ভালোর দিকে কিনা, যদি দেখলেন ভালোর দিকে তাহলে আরও 7 দিন 1 বার করে এটা দেবেন, দেওয়ার পরে বন্ধ করবেন, যদি দেখেন তাও ইম্প্রুভমেন্ট হয়নি তাহলে সেই ক্ষেত্রে আর মানে কিছু করার মতো অবস্থা নেই, মানে আমার তরফ থেকে নেই, ভেটেনারির কাছে গেলে অনেক বেটার অপশান দেবে, যেহেতু আমি ডাক্তার নই সেই জন্য এর বাইরে আর কিছু আমি খুব একটা জানি না। এটা হলো গিয়ে বেসিক প্রসেস, এবার আসি হলো গিয়ে ডোজেস, কী ডোজ দেবো তাহলে এদের, ডোজ দিতে হবে 0.5 ml যদি ডাইরেক্ট দিতে পারি আমি, সেটা হলো গিয়ে চেষ্টা করবেন যদি ফোটানো জল হয় সেই জলটাকে ছেঁকে ওর মধ্যে দিয়ে দিতে, মানে এমনি জল না ফোটানো জল, একদম ফোটানো জলে দিতে, বা আরও ওয়াটার যদি হয় আরও ওয়াটারে দিতে,
0.5 ml, তার মানে 10 ফোঁটা ওর মধ্যে ঢুকবে, 10 ফোঁটা আমি 10 ফোঁটা জলের মধ্যে মেশাবো, দিয়ে ওটা সিরিঞ্জ দিয়ে টানবো, টেনে ওকে খাইয়ে দেবো, ঠিক আছে? এটা হলো গিয়ে যদি ডাইরেক্ট বাচ্চাকে দিতে পারি, বাচ্চাকে যদি দিতে না পারি সেই ক্ষেত্রে বাচ্চাকে দিতে পারি, অবশ্য ওষুধগুলো একটু বাকি রয়েছে সেগুলো বলে নিই। এছাড়া হলো গিয়ে ধরুন প্রোবায়োটিক আর আমাদের হজমের মেডিসিন, এই দুটোকে চাইলে একসাথে দিতে পারেন, কিন্তু মেডিসিনগুলো ইউজ করবেন না, প্রথমে এমটি স্টমাকে ইউজ করবেন, আর শেষ যখন খাওয়াবেন রাত্রে তখন আবার ইউজ করবেন, তাতে কি কোর্স অফ অ্যাকশনটা ভালো হবে। আর হজমের ওষুধটা কিন্তু যতবার পারবেন, যতবার খাওয়াবেন, হ্যান্ড ফিড করবেন, ততবার ইউজ করবেন। প্রোবায়োটিকটাও যদি চান ততবার ইউজ করতে পারেন। হ্যাঁ, যদি আপনি এখন ভালো কিছু ইউজ করেন, যেরকম ধরুন আমাদের একটা যে আছে, ওই কী নাম, যে নামটা মনে পড়ছে না আমার, অনেক বড়ই ইয়ে আছে, মানে দাম অনেক, সে প্রায় 4-5 হাজার টাকার কাছাকাছি দাম 3 কিলোর, নামটা আমার যাই হোক এখন মাথায় আসছে না, ভুলে গেছি, আমি নিজেও ইউজ করেছি। ডেলি নেচারের অবশ্য ইয়ে হয়, আপনার হ্যান্ড ফিডিং ফর্মুলা হয়, ওটাও প্রায় 2.5 কিলোর দাম মনে হয়, ওরকমই 3.5-4 হাজার টাকার কাছাকাছি হবে। ওইগুলো যদি ইউজ করেন, তার মধ্যে শুধু হজমের ওষুধ দিলেই হবে, প্রোবায়োটিক লাগবে না। সেটা হলো কি, হজমের ওষুধটা বারবারই ইউজ করবেন, আর খাবারটা যে হ্যান্ড ফিডটা বাড়াবেন সেটা যতটা পাতলা বাড়বেন ততটা পাতলা বাড়বেন, ওর যেন হজমের কষ্টটা অনেক কমে। বয়স যদি দেখা গেল 10 দিন 11 দিন 12 দিন হয়েছে, সেটার মধ্যে যতটা পরিমাণ হ্যান্ড ফিড দিতে হয় সেটার হাফ পরিমাণ দেবেন, হাফ পরিমাণ জল করে দেবেন। দরকার পড়লে খাওয়ানোর ইয়েটাও যদি এমটি স্টমাক হয়ে যায়, খাওয়ানোর ইয়েটা দরকার পড়লে 1.5 ঘন্টায় করে দেবেন, 2 ঘন্টার জায়গায়। এগুলো চেঞ্জ করতে হবে সেসব। আর ফ্লুকোনাজলের ডোজ ওই 0.5 ml, সেটাও হলো গিয়ে ওই 10 ফোঁটা জলের মধ্যেই মেশাবেন, মিশিয়ে ওকে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিতে হবে। এটা হলো গিয়ে হ্যান্ড ফিডের লোকেদের জন্য বললেন। এবার যেই বাচ্চাগুলো মা বাবার সঙ্গে থাকে তাদেরকে এরমভাবে খাওয়ানো সম্ভব না, সেই জন্য ডিম দিয়েছে, ডিম দিয়ে 2 সপ্তাহ প্রায় হতে চলল, তখন দিয়ে বাচ্চা ফোঁটা অবধি টানা নিম পাতা, হলুদ আর আদা, এই 3টে মিশিয়ে টানা জল দিতে থাকবেন। সকালে 2 ঘন্টা দেবেন, দেওয়ার পরে বের করে দিয়ে ফ্রেশ ওয়াটার, তার মধ্যে শুধু অ্যাম্বিপ্লেক্স থাকবে, ওদেরকে দেবেন। 7 দিন যদি হয় 21 দিনে ফোটে, তাহলে 7 দিন টানা দিতে পারবেন। হয়ে গেল, এবার বাচ্চা ফুটে গেছে, বাচ্চা ফুটে যাওয়ার বাচ্চা 3 দিনের মাথা থেকে, আপনি জানেন না কিন্তু আদৌ ক্রপ ইনফেকশন হয়েছে কিনা, মানে এটা হলো গিয়ে আমি বলছি প্রিকোশনের ক্ষেত্রে, সেই জন্য প্রিকোশনের ক্ষেত্রে 3 দিন পরে একবার একটুখানি হাড়িটা নাবিয়ে দেখবেন যে কোনো বাচ্চার এরকম শিরা বেরিয়ে আছে কি না, গলাটা শুকিয়ে গেছে কি না, মাথা ফাতা ঝুলিয়ে গেছে কিনা, পেটের দিকটা ফুলছে কিনা, একটু 3 দিন পরে দেখে নেবেন। যদি দেখেন হচ্ছে, সেই ক্ষেত্রে তখন বাবা মার সফট ফুডের মধ্যে ফ্লুকোনাজল 1 ml প্রত্যেকটা বাটির হিসেবে 1 ml মিশিয়ে দেবেন। যদি খাবার দেন হলো গিয়ে ধরুন 50 গ্রাম বা 30 গ্রাম, যাই হোক খাবার দেন, তার মধ্যে 1 ml মিশিয়ে দেবেন। চেষ্টা করবেন যেন পুরোপুরি মেশে, সেভাবেই মিশিয়ে দেবেন। আর জলের মধ্যে 1 ml ডক্সিসাইক্লিন হোক বা এনফ্লক্সাসিলিন হোক, মানে ম্যারিগুইন হোক, 1 ml করে দিয়ে দেবেন, দিয়ে ওদেরকে ইউজ করাবেন। এই জলটা কিন্তু 2 ঘন্টার বেশি থাকবে না, এই খাবারটা 2 ঘন্টার বেশি থাকবে না, এতে ওরা ম্যাক্সিমাম 1-2 সিপ নেবে, সেই সিপে যতটুকু ওদের যাবে সেইটাই ওদের কাজের জিনিস, কেনা পুরো ওষুধটা যদি ওরা নেয় সেটা ওদের পক্ষে ক্ষতিকারক হবে, সেটা ওদের জন্য ঠিক হবে না। তো সেই জন্য চেষ্টা করবেন যেন 2 ঘন্টার ভিতরে জলটাকে বের করে দেওয়া হয়। এমনকি যেই খাবারটা সফট ফুডটাও দিয়েছিলাম, যার মধ্যেই ওষুধটা মাখিয়েছিলাম, সেই খাবারটাও যেন 2 ঘন্টা পরে বের করে দেওয়া হয়, তাতে যদি পুরো খাবার নাও হয় তাহলেও বের করবেন,
বের করে দুটোকেই ফেলে দিয়ে ভালোভাবে ইয়েটাকে ধোবেন, আমাদের জল দেওয়ার বাটিটাকে প্লাস খাবার দাবার প্লেট হোক বাটি হোক ধোবেন ওগুলো খুব ভালোভাবে, সেইগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে ওর মধ্যে জল দেবেন। জলের মধ্যে থাকবে হলো গিয়ে অ্যাম্বিপ্লেক্স, প্রোবায়োটিক আর হজমের ওষুধ, ঠিক আছে? এই তিনটে দিয়ে তখন ওদেরকে খেতে দেবেন। এটা হলো জলের। আর আপনি আবার চাইলে সফট ফুড দিতে পারেন, সফট ফুড যদি না দেন সেই ক্ষেত্রে কিন্তু ওর খাওয়াতে এই যে সময়টা এই দানা দিয়ে খাওয়াতে ওর কিন্তু কষ্টটা কিন্তু কম হবে না, বাড়বে। সেই জন্য অন্তপক্ষে মাঝখানে দু আড়াই ঘন্টার গ্যাপ রেখে হলেও জলটা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, দু আড়াই ঘন্টার গ্যাপ রেখে হলেও কিন্তু আবার সফট ফুড প্রোভাইড করে দিন আর একটু। সন্দেহ তো আপনি বন্ধ করে দেবেন, ততক্ষণে সফট ফুডটাও যতটা পারবে খেয়ে নেবেন। একটু ওয়েস্টেজ হবে ঠিকই, কিন্তু ওয়েস্টেজ হলেও এটা ওদের জন্য ভালো হবে। এছাড়া যদি কারোর কিছু বলার থাকে, কারোর কোনো প্রশ্ন থাকে, অনেকের ইয়ে থাকে হলো গিয়ে যেরকম আমার ককটেল আমার বাচ্চা খাওয়ানো ছেড়ে দিয়েছে, ককটেল বাচ্চা খাওয়ানো ছেড়ে দেয়, সেটা হলো গিয়ে বাচ্চার নিজস্ব প্রবলেম দেখলে ককটেল বাচ্চা খাওয়ানো ছেড়ে দেয়, ককটেলের নিজস্ব প্রবলেম হলে ককটেল বাচ্চা খাওয়ানো ছেড়ে দেয়, ককটেলের বাচ্চার হাড়ি এক্সেসিভ বার দেখলে ঘাটাঘাটি করলে বাচ্চা খাওয়ানো ছেড়ে দেয়, ককটেলের যদি খাবার পছন্দ না হয় সেক্ষেত্রে বাচ্চা খাওয়ানো ছেড়ে দেয়, ককটেলের খাবারে যদি খাবারটা যদি পচে গিয়ে গন্ধ বেরোয় সেই ক্ষেত্রেও কিন্তু ককটেল বাচ্চা খাওয়ানো ছেড়ে দেয়, ককটেলের যদি দানা যে দেওয়া হয় দানা যদি পরিষ্কার না থাকে সেই ক্ষেত্রেও বাচ্চা খাওয়ানো, ওর অনেকগুলো পসিবিলিটি আছে বাচ্চা খাওয়ানো ছেড়ে দেওয়ার, অনেকগুলো পসিবিলিটি আছে। কিন্তু কি ওর পসিবিলিটি দেখলে তো আমাদের হবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা ওদেরকে কতটা ভালো রাখতে পারবো। তার জন্য কেজ ট্রে, খাবারের জায়গা, খাবার সফট ফুড হোক, জল হোক বা পাখির হাড়ি হোক, প্রত্যেকটা পরিষ্কার থাকা চাই, পরিষ্কার রাখা চাই। পরিষ্কার রাখার জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে। কিন্তু বাচ্চা যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু হাড়ি ডিম থাকাকালীন হাড়ি কিন্তু নাড়াবেন না, ডিম থাকাকালীন হাড়ি যেরম আছে ওরমই থাকবে। সেই জন্যই সাত দিন টানা ওদেরকে ওই নিম পাতা আদা আর হলুদ দিয়ে জলটা দিতে বললাম, ওই সময় কিন্তু হাড়ি নাড়াবেন না। বাচ্চা হয়ে গেল, বাচ্চা তিন দিন বয়স, তখন হাড়ি নাবিয়ে দেখলেন, সেই সময় যদি দেখেন খুব বেশি নোংরা লাগছে তাহলে হাড়িটাকে একটু পুছে দিন, পুছে দিয়ে যেরকম বললাম চিপসি ফিপসি দিয়ে দিন বা কাঠগুঁড়ো, নিম পাতার গুঁড়ো, একটু পিঁপড়ের গুঁড়ো, পিঁপড়ে পাউডার এগুলো একটু দিয়ে দিন, তাহলে দেখবেন এমনি ওই জায়গাটা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর না হলে সাত দিন পর পর বের করবেন, বের করে করে দেখবেন, বারবার হাড়ি নামাবেন না, তাতে কিন্তু ওদের মধ্যে ইনসিকিউরিটি তৈরি হবে, তাতে কিন্তু হুট করে বাচ্চা খাওয়ানো ছেড়ে দিয়ে সাইডে গিয়ে বসে পড়তে পারে, সেটা কিন্তু করতে যাবেন না। হ্যাঁ, খুব বহু পুরনো ককটেল যদি হয় সে ভালোভাবে জানবে যে এটা কিসের জন্য হচ্ছে, সেই জন্য তার মধ্যে ইফেক্টটা কম হবে, কিন্তু যারা নতুন আছে তারা কিন্তু অসম্ভব ভয় পেয়ে যাবে সেটা, তো সেই কাজটা করবেন না। যাই হোক, ক্রপ ইনফেকশন আর ইয়েস্ট ইনফেকশন যদি আটকাতে হয় তাহলে এই জিনিসগুলো ইউজ করতে পারেন, মানে ইউজ করে দেখতে পারেন, সেই কতটা কাজ হবে কতটা কাজ হবে না সেটা ইউজ করার পরেই বুঝতে পারবেন। কেননা ক্রপ ইনফেকশন প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে ডিটেক্ট করা এটা হলো গিয়ে সবচেয়ে বড় কাজ, এই কাজটা যে করে উঠতে পারবে তার পক্ষে জিনিসটা খুব ভালো। অনেকে আবার কী হয় ক্রপ ইনফেকশন হলে পরে ক্রপটাকে এমটি করে ক্রপটাকে ওয়াশ করে, কিন্তু সেগুলো প্রিলিমিনারি স্টেজে, বিগিনার স্টেজে এগুলো সম্ভব নয়। এগুলো যারা পুরনো ভেট আছে বা যারা খুব পুরনো অ্যাভিকালচারের লোক রয়েছে তারা কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে, যারা এই ককটেল নিয়ে বহুদিন ধরে কাজ করছে বা বার্ড নিয়ে অনেক দিন ধরে কাজ করছে তাদের জন্য এই জিনিসটা অনেক সহজ। কেন, এটা কিন্তু ওই মুহূর্তেই বাচ্চাটা মারা যেতে পারে আপনারা একটু ভুলে, সেই জন্য ওই প্রচেষ্টাটা না করাই ভালো। নর্মালি এই ওষুধের উপরেই ডিপেন্ডেন্ট থেকেই করতে হবে কাজ, এবার এটা আশা রাখতে হবে যে ভালো হবে, কেননা সব কিছুই আশা রাখি, কেননা রেসপন্ড যদিও করে তাহলে ও বেঁচে যাবে, যদিও রেসপন্ড না করে তাহলে কিছু করার থাকবে না। তাহলে আজকে যা বললাম সেগুলো
একটুখানি বিচার করে দেখবেন, খতিয়ে দেখবেন। কেন দেখুন, বাচ্চা মারা যায় না কাউর বাড়িতে, নর্মালি এটা হয় না, মারা যায় অনেকের বাড়িতেই মারে। কেন দেখুন, 24 ঘন্টার মধ্যে এই জিনিসটাকে ডিটেক্ট করা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। এবার ধরুন যেটা 15 দিন বয়স হয়েছে, ওটার হয়তো 48 ঘন্টা আপনাকে সময় দেবেন, কিন্তু 48 ঘন্টার মধ্যে তোমায় ডিটেক্ট করতে হবে সেটাকে। এবার দেখা গেলো আমি ওই 48 ঘন্টার মধ্যে হাড়িটাকে আমি দেখিনি, তা আমি ডিটেক্ট করবো কোথা থেকে ওকে? সেই জন্য এটা একটা ফ্যাটাল রোগ তো বটেই, কিন্তু চেষ্টা করা, চেষ্টার পরে তারপরে যা হবে। কেউ যদি বলে 100% এটা কিওর হয়ে যাবে, 100% শিওর আপনি ভালো হয়ে যাবে আপনার পাখি, আমি কোনো দিনই বলবো না। কেন, আমার মনে হয় কোনো কিছুরই 100% হয় না, তার উপরেও কিছু না কিছু থাকে একটা, সেটা 100% কোনো কিছুরই হয় না, সেটা আমি এটা কোনো সময় বলবো না। আমি বললাম এটা দিয়ে চেষ্টা করতে পারেন, এটা কাজ করতে পারে, কতটা করবে কতটা না করবে সেটা না দেওয়া অব্দি তো বোঝা যাবে না, কিন্তু চেষ্টাটা তো করতে হবে। চেষ্টাটা না করলে আগে দিয়ে বুঝবুঝ করে, চেষ্টা করার পরে যদি তারপরে কাজ না হয় তারপরে নয় ভাবা যাবে এনি। এছাড়া যদি আপনাদের আর কোনো প্রশ্ন বা ইয়ে থাকে এই বিষয়ে, আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন বা আমার নাম্বারে ফোন করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, করে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব, যতটা জানবো নিশ্চয়ই উত্তর দেব। কিন্তু যদি পলিওমা ভাইরাসের জন্য এই ঘটনাগুলো ঘটে, আবার বলছি, তাহলে কিন্তু কিছু করার থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা বাঁচানো খুব কঠিন ব্যাপার। আগে দিয়ে বলছি, কারণ এর মেডিসিন নেই, ভ্যাকসিনেশন আছে, কিন্তু সেটা দেবেন কি দেবেন না বা দেওয়ার ব্যবস্থা এখানে আছে কি না সেগুলো জেনে নিয়ে সেটা আপনাদের নিজেদের ইচ্ছের উপরে করবেন। কেননা এই ব্যাপারটা নিয়ে যেহেতু আমি খুব একটা জানি না, সেই জন্য আপনাদেরকে আমি এই ব্যাপারটা নিয়ে খুব একটা কিছু বলবো না। ভ্যাকসিনেশন করবেন কি করবেন না, কেন এটা ভালো না খারাপ আমি ঠিক জানি না, কেন ভ্যাকসিনের ভালো সাইডও আছে খারাপ সাইডও আছে, এবার এটার কতটা ভালো কতটা খারাপ আমি ঠিক জানি না, সেই জন্য আমি এটা নিয়ে কিছু বলবো না। আপনাদের ইচ্ছে হলে আপনারা ভ্যাকসিনেশনের জন্য যেতে পারেন, আবার নাও যেতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। ঠিক আছে, তাহলে আজকের জন্য আমি এখানেই শেষ করছি। আর যার যা প্রশ্ন সে তো বললাম, এভাবে করতে পারেন। আমার নাম্বারটা আমি আরেকবার বলছি, একটুখানি দরকার পড়লে লিখে নিতে পারেন বা যদি মনে রাখতে পারেন তো কোনো অসুবিধাই নেই। 9804561319, আরেকবার বলছি, 9804561319। ঠিক আছে, তাহলে আজকের জন্য নমস্কার, গুড নাইট।